আহার সমান আত্মত্যাগে যে দেশ পেলাম মোরা, এত ত্যাগের দেশটি কেন অমাবস্যায় ঘেরা? কেন বইছে ধ্বংসলীলা দুঃখের হাহাকার? জবাব কিন্তু দিতেই হবে শোনো কর্ণধার। রোগ বিদ্বেষ আধারে মধ্যে বন্দি মনোভাব, মুক্তিদানে হোক না এক রাতার আবির্ভাব। তোমার কথা শুই না তো আমি আমার শালাবাবুরে কিছু কমু না। আমার শালাবাবু অনেক ভালো মানুষ। আর আমরা খারাপ মানুষ? আমি তো তা বলি নাই। তোমার কি অভিযোগ সেটা আগে খোলাসা করো। আপনি শালার বন্ধু, সে তো লাইলার পিছনে গুর 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 করতেছে, তার একটু মানা করে দিয়েন। জানতাম তখন তো বলার প্রয়োজন মনে করিনি। আলিয়া, বলার প্রয়োজন মনে করনি? আমাকে তুমি পালিয়ে নিয়ে এসে বিয়ে করার প্রয়োজন মনে করলে? আর একবার যদি আপনি আমার স্বামীকে অপমান করেন না, আপনাকে আমি রাস্তায় নামিয়ে একদম ভদ্রতা শিখি। কি হয়েছে রে আরিফ? ডাকাত একটা লোক আইছিল, দুলাল ভাইয়ের সাথে তর্কাতর্কি করছে, তাই দুলাল ভাই দিছে মাই। কোন করছে ঘটনা? কাকা 10 মিনিট তো হইব। কি হয়েছে বলবো তো? প্যাডেল রতন আমাদের ঠিকানা জেনে গেছে। কোন প্যাডেল রতন? ওই দুলালটা আস্ত হারাম সাজা, আমার পিছে ঘুর ঘুর করে। সেদিনকা বাজার নিয়ে আমাকে বাড়িতে আইসি, লাইলা তোমার লিগে বাজার নিয়ে আইসি, দিছি ইচ্ছা মতো কথা শোনাইয়া। থাক চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কেমনে ঠিক হইব? এমনি এমনি কিছুই ঠিক হয় না। তাহলে কি করতে বলো? চলো আমরা পালায় যাই, বিয়ে করি। বন্ধ বলে নাই, চলো আমরা ঢাকায় চলে যাই। লাইলা, আমি তোমাকে আগেই বলেছি আমি এভাবে বিয়ে করতে পারবো না। আমরা কিছু বলতে পারবো না। আমি তা বলি নাই। আপনি তো তাই করতেছেন, আপনি আসলে তাদেরকে ভয় পান? হ্যাঁ ভয় পাই, ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, খুন পর্যন্ত করতে পারে, আমরা কিছুই করতে পারবো না। আমার মনে হয় নাজিম ভাই ঠিকই বলছে, ওদের সাথে আমাদের লাগতে যাও ঠিক হবে না। আমার তো খুব চটপট দেখাও, কথা কথা গালাগালি করো, বাইর করে দাও, ওদের বেলায় কি চুপ মেরে গেলা? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কি করা যায় না, এটা বিহিত করা লাগবে। আচ্ছা আচ্ছা বিহিত করুন, এখন তোমার বোনের সামনে মুখ কালা করে যাও। ঠিক আছে। আর একটা কথা, কি রবিন আর লাইলার বিয়ের ব্যাপারটা আপনি দেখতে হবে। আমি? হ্যাঁ তুমি। আর কোনো মা বাবা নাই, আমি চাই তুমি ওর গার্জেন হয়ে ওই লাল ভাইয়ের সাথে কথা বলো। কিন্তু দুলা ভাই, তোমার তো কোনো ছেলে নাই, আজ থেকে মনে করো এই রবিনী তোমার ছেলে। আপনি কিছু মনে করবেন না রাসেল ভাইয়ের কথা? দুলা ভাই, এই রবিন খুব ভালো, আমার বিরাট একটা উপকার করছে, কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারি নাই। আমার জন্যে ও চাকরি পর্যন্ত খোয়াইছে। কে বলেছে কিছু করেননি? আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা তো আপনিই করে দিয়েছেন।
সত্যি বাবা আমি আসলে তোমারে ভুল বুঝছিলাম আমারে মাফ করে দিও চি চি আপনি এসব কেন বলছেন আপনারই মুরব্বী মানুষ আসলে সমাজে এখন এত দুর্নীতি এত খারাপ কাজ মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস একদম উঠে গেছে আর এদের মধ্যেও রাসেল ভাইয়ের মতো ভালো মনের মানুষ সাদা মনের মানুষ ঠিকই আছে তুমি আমারে মাফ করে দাও আমি তোমারে অনেক অপমান করছি অনেক গালি গালাজ করছি কালকা আমি আমার পোলা রবিনের সাথে লাইলা আমার বিয়ের আলাপ করুম লালের সাথে কি খুশি তোমরা কি হ্যাঁ খুশি দুলাবে রাগি হইলো ভিতরটা ভালো থাকো হ্যালো হ্যাঁ রামের সুমতি হলো তা কি মনে করে ফোন দিয়েছিস বল বাবা আপনার টাকাটা আমি চুরি করেছি আর আপনার চেক থেকেও আমি টাকা তুলেছি এই জন্য আমি দুঃখিত আপনি আরিয়ার সঙ্গে আমার বিয়ে দিতে চাননি তাই আমি পালিয়েছিলাম আর টাকাটাও আমার দরকার ছিল আসলে মানুষের স্বভাবটা এরকম লাই দিলে মাথায় উঠে যায় তুই সারাটা জীবন যে ঘরে থাকলি বড় হলি তুই সেই ঘরে চুরি করলি আমি চাইলে তোকে জেলের ভাত খাওয়াতে পারতাম কিন্তু আমি পুলিশকে পর্যন্ত জানাইনি দেখুন বাবা আপনার সব টাকা আমার কাছে আছে কিন্তু কিছু খরচ করে ফেলেছে তোর ঠিকানাটা দে আপনি এখানে আসবেন হ্যাঁ অবশ্যই আসবে তুই কতটা সুখে আছিস তুই দেখতে আসবো না ঠিক আছে ঠিকানা লিখুন ঠিকানা চাইলো পাশে আসবে দেখবা সব ঠিক হয়ে গেছে এখন অনেক শান্তি লাগছে না যেটা হয় সেটা ভালো কি হলো না কিছু হয় নাই মানে আমার বড় ভাই বুঝছেন এই এলাকাতেই থাকে কিন্তু ঠিকানাটা আমি ভুলে গেছি বুঝছেন মিলাইতে পারতেছি তাই একটু ছবিটা দেখাইতেছি একটু দেখেন না চিনেন কিনা ভালো করে দেখেন হ্যাঁ চিনি
এই বাসায় উঠছে নতুন বউ। তাই জি কয়তলায়? দোতলায় থাকে। দোতলায় কি কন? জি হ্যাঁ ভাবিরে নিয়ে ওঠার কথা, নতুন বউ। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি একটু মিষ্টি কিনা তারপরে আসতেছি, বুঝছেন? আসতেছি তারা। স্যার কাম তো হয়ে গেছে স্যার, ঠিকানা পাই গেছি। বাড়ি নম্বর 29, রোড নম্বর 4, সেক্টর 12। এই তো বলবে? আপনি জানেন কেমনে স্যার? ইংলিশে একটা প্রবাদ আছে রত, এ বার্কিং ডগ ক্যানট বাইট। তুমি হয়েছো তাই? তুমি আসলে আমার কোনো কাজেই আসনি, এতদিনে ওই সামান্য কাজটুকু তুমি করতে পারলে না। তাহলে আর ঠিকানা তো আপনি পাইয়েই ফেলছেন, কাম তো খালাস। অন টাকা কবে দিবেন? কিসের টাকা? আমি যে তোমাকে অ্যাডভান্স করেছি সেটা ফেরত দাও। তাহলে আমি যে এতদিন কুত্তার মতো খাটলাম তা কি ফাও? আরে তুই তো সেই কুত্তাই, আমি তো ভেবেছিলাম তোকে পুষবো, কিন্তু সে যোগ্যতা তো নেই। চৌধুরী মুখ সামলায় কথা কন, আমার লগে বেইমানির ফল কিন্তু ভালো হইব না কয়ে দিলাম। Thank you.
এই নাজিম বয় আই নাজিমের এক কাপ চা দে না না আমি চা খাই আইছি কি বুঝে দুলাল লাইলার পিছনে তো গুরগুর করে বলবো লাগছে বুঝছো জিনিসটা আমার কাছে খারাপ লাগতেছে আমার মনে হয় কি সবচেয়ে ভালো হয় লবিনের লগে লাইলা বিয়াটা দিয়ে দিলে তুই একই কথা কইতেছ আরে পোলা মাইয়া দুইজন দুইজনকে পছন্দ করে ওরা সুখী হইব বাহ 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 তোর মেয়ের বিয়ের সময় আমি কথাবার্তা কইতে গেছিলাম তুই কত রকম কথা আমারে শুনাইছস আরে হ্যাঁ আমার মেয়ের বিয়ে তুই আমার জ্ঞান দেস আরে আমার মেয়ে কার কাছে বিয়ে দেবো কোথায় বিয়ে দেবো না আমি ভালো বুঝি আমার কোনো ক্ষতি করে নাই ক্ষতি করছে তার নাজিম চাচা তার যাদের না করছে তার সাথে উল্টা পাল্টা কথা কইছে তার নাজিম চাচা আমার সাথে খারাপ আচরণ করছে তোমাকে দুজনে সারা বছরই লাগিয়া থাকে তোমাকে কি অন্য কারো লাগাইতে হয় তোমাকে দুজনের মাথায় সিট আছে আচ্ছা বাপের সাথে কি কেউ এমনি করে কথা কয় কমু না আব্বা তো চায় না যে আমার রবিনের সাথে বিয়া হোক রবিন কত ভালো বলে আব্বা জানে